মনোজ দাকে ধন্যবাদ বলবো, এই যে মনোজ দা স্প্রাইট কাজ সব কিছু খাওয়াছে, এই যে প্রোডিউসার শুধু ভালছে আর ডাইরেকশন দিছে, অন্য কিছু নাই, চাড়ে কাজ করো চাড়ে কাজ করো এটাই বলছে। স্প্রাইট খেলে একটা মজা খাইছি, চলো ফাঁকাই যা, এত বড় চলো চলো। হে বন্ধুরা কেমন আছো, আশা করছি ভালো আছে, আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওর সাথে আমি অক্ষয় মাহাতো। তো আজকের ব্লগটা বলছি আমাদের শুটিং রয়েছে মানে ঝাড়গ্রামের ক্রিশ গার্ডেন পার্কে, তো অনেকদিন পর এলাম, তো আজকে শুটিং রয়েছে মনোজ দার চ্যানেলের আর ডিজি আনন্দের চ্যানেলের। এই যে এদিকে লাগছে মনোজ দা, হাইটে হাইটে, মানে আমাদের কিসমতটা অনেক খারাপ আছে, মানে সকাল থেকে জল পড়ছে, কে জানে শুটিং হবে কিনা নাই, তো শুটিং হবে কিনে কোনো গ্যারেন্টি নেই, তো দেখা যাক। মানে সকাল থেকে জল লাগানো নিয়েছে আর আমরা রাতেই এসেছি আর কি, আমাদের দেখতে পাচ্ছি গাড়িটা আছে আর ওইখানে সব বসে আছে আর কি, অপেক্ষা করছে আমাদের মডেল যে আছে আজকের মুক্তা, সেও আর কি গাড়ি বসে আছে, এখন মেকআপ শেকআপ কিছু হয়নি, যে বাস আমরা নাস্তা করেছি, নাস্তা করে আসি আর এখানে পৌঁছেছি। পৌঁছার পরে কতক্ষণ পরে যে শুটিং শুরু হয় বলতে পারছি না, সবাই বসে আছে ওইখানে, তো চলো দেখি অপেক্ষা করবো কতক্ষণ জল ছাড়াই। আর আজকের ভিডিওটা হবে খুব মানে মজাদার, খুব ইন্টারেস্টিং হবে, তো ঠিক আছে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বিনা স্কিপ করে, তো চলো ততক্ষণের জন্য বাই বাই, আর জলটা ছাড়াক তারপর বাকিটা কন্টিনিউ করছি, জলটা ছাড়ানোর জন্য অপেক্ষা করছি চলো। অনেকক্ষণ হলেও মানে অতক্ষণ থেকে বৃষ্টি আর কি জল ছাড়াই নেই, মানে এখন হালকা হালকা তাও দু একটু পড়ছে। আর এদিকে আছি আমি, এখন মেকআপ করব, ঠিক আছে মেকআপ করার পর বাকিটা যাবো ভিতরে শুটিং, ভিতরে মানে জল পড়ছে সেই জন্য আর কি বাইরে করছি নি, গাড়ির ভিতরেই করছি মেকআপটা, তো চলো মেকআপ করার পর বাকিটা পরেরটা দেখাচ্ছি চলো। তো ফাইনালি মেকআপ হয়ে গেছে, মেকআপ হওয়ার পর আমরা যখন ঢুকে গেছি প্রবেশ করেছি আমি ভিতরে, এই যে ওই আনন্দারা আছে পেছনে, আমাদের মডেল আছে এখনও, মানে মডেলটা এখনও আসে নাই, হয়েই নেই এখনও, তো আমার হয়েছে। আর আজকের আমার নতুন এই যে ড্রেস, লাল জামা, টি শার্ট হোয়াইট, জুতা হোয়াইট, প্যান হোক কালো, আর এই যে এইদিকে আছে বিনোদ দার, এইখানে বসে আগে থেকে ক্যামেরা ঠিকঠাক করছে, তো ব্লগের সাথে কন্টিনিউ জুড়ে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে, তো চলো দেখি আমাদের যে মডেল আছে তার সঙ্গে একটু পরিচয় করে নেব। তো এদিকে লাগছে আমাদের মডেল, এই যে আজকের মডেল, একবার হাই করে দাও। তো আজকের মডেল আমাদের মিস মুক্তা, তো ড্রেস হয়েছে, ওয়ার ড্রেস আছে আজ ওইরকম, আমার ড্রেস আছে আজ এরকম, তো যাই হোক কেমন কী শুটিং হয় আমাদের সাথে থাকো, দেখতে থাকো। ফাইনালি বন্ধুরা আমাদের শুটিং শুরু হয়ে গেছে আর কি, আমাদের এখানে শুটিং চলছে আর কি, একটা শট এখানে লিপসিং শট হলো, আর একটা বলছে যে এখানে হবে কিনা এইখানে, তো যাই হোক দেখা যাক কী হচ্ছে। আমাদের শুটিং মানে খুব সুন্দরভাবে শুটিং শুরু হয়েছে, আর খুব সুন্দর একটা গান, মনোজ দার গান, ঠিক আছে এখন যেটা গানটা করছে সেটা মনোজ দার একা সিঙ্গেলেরই বটে, তো খুব সুন্দরের গান, তো যাই হোক ওইখানে আছে আমাদের আনন্দারা আর বিনোদ দা, মুক্তা আর বিকাশ মাহাতো, মানে ঝাড়গ্রামের একটা সিঙ্গার বটে, তো যাই হোক খুব সুন্দর গান, দেখতে থাকো আমাদের দেখা যায় শুটিং, বাকিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো ঠিক আছে দেখতে থাকো, কন্টিনিউ দেখতে থাকো, এখন এখানে শুট লিব আমরা, চলো ডাইরেক্টর করছে আনন্দ আইছে, খুব সুন্দর বক্স হাতে, বক্স ধরে আর আইফোন ধরে, হাতে আইফোন ধরে আর চাল খুব সুন্দর চাল দিচ্ছে আর কি। আর এদিকে আছে মুক্তা, আজকের মডেল যে আমাদের, তো নেক্সট শট আমার এখানে হবে, তো চলো নেক্সট শট দেখবো।
আমার সিঙ্গেল শট হলো, এখন চলছে মুক্তার সিঙ্গেল শট। তো মুক্তা কিছুটা এরকমভাবে সিঙ্গেল শট দিচ্ছে আর কি, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এক্সপ্রেশন দিচ্ছে আর কি। আর এক্সপ্রেশনের কাজেই বটে, আমার শুধু মানে সিঙ্গেল গান বটে, মানে কি আমার এই আমার এই লিপসিং ছিল আমারই, আর মেয়ের কোনো লিপসিং নেই, শুধু আর শুধু এক্সপ্রেশন দেওয়া কাজ বটে। তো এরকম মানে কিছুটা এরকমভাবে আমাদের শুটিং চলছে আর কি কৃষ গার্ডেনে, খুব সুন্দরভাবে, ঠিক আছে। আর এদিকে আমাদের বক্স বাজছে, আর এদিকে শ্যুটটা চলছে, বাস বাস সিঙ্গেল শট হলো। তো ফাইনালি আমাদের যেখানে যে সিঙ্গেল শট লিয়া ছিল সেখানে সিঙ্গেল শট লিয়া হইলো, এখন আমরা যাবো ডুয়েট শটের দিকে, ঠিক আছে, ডুয়েট শট করবো। আর এই যে আজকের আমাদের হিরোইন, আজকের মডেল, মানে অনেকবার বন্ধু, তো নেক্সট শুটিং কোনখানে হবে দেখা যাক, কোনখানে লোকেশন দিচ্ছে নেক্সট, মনে হয় এদিকে কোথাও একটা লোকেশন করবে, তো চলো দেখা যাক কোথায় লোকেশনটা করছে। তো দেখো গাইস, কুজ ইস প্রকার হো রা হ্যায় আজকা আমারা শুটিং, খুব সুন্দর, মানে আমি ডুয়েট শট লাই কারণ দেখাতে পাচ্ছি না, কারণ আমি তো সেই ডুয়েট শট লিতে যাচ্ছি, তাহলে সেই জন্য আর কি, মানে ক্যামেরা ধরার মতন সেরকম এক্সট্রা কেউ নাই, সেই জন্য আর কি দেখা যেত। যাই হোক, যতটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ যে শুটিং এরকমভাবে আমাদের হয়ে এরকমভাবে চলছে, তো চলো দেখতে থাকো আমাদের শুটিং। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকের মানে আমাদের ওয়েদারটা, আজকের ওয়েদারটা এখন তো খুব সুন্দর দেখা যায়, মানে এখন খুব সুন্দর লাগছে ওয়েদারটা, কিন্তু একটু পরে কী যে হয়, মানে মৌসুমটা চেঞ্জ হয়েছে আর কি সময় সময়ে। তো যাই হোক, এখন কী হয় জানি না, এখন তো খুব সুন্দর আছে, সকাল দিকে আর কি জল পড়লো হালকা হালকা, তো জল পড়লো এখন আর কি খুব ভালো আছে ওয়েদারটা, খুব সুন্দর, আমাদের শুটিং করতে দিচ্ছে ভালো করে। তো জানি না লাস্টে পরের দিকে কী কী হয়, তো দেখতে থাকো আমাদের মানে কী সব হয়টা। তো ওই যে ওই গাছটার ওইপারে শুটিং চলছে, আর আমি এইবার আছি, এইবার আসি না, এটাই আমি এদিকে মানে তোমাদের জন্য ব্লগ কন্টিনিউ করে দিতে পারছো। আর এই যে ক্রিস গার্ডেন, এই ক্রিস গার্ডেনটাই আর কি আমি অনেকবার এসে শুটিং করেছি, মানে অনেকবারই শুটিং করা হয়েছে এই জায়গাটায়, তো প্রায় অনেক গানেই, অনেক গানেই বলতে গেলে হিসাব নেই, কমতি নেই। তো চলো নেক্সট শট লিবে কেমন, ফাইনালি আমাদের সেকেন্ড শট শুরু হবে আর কি, আমাদের এই জায়গায় শট হবে, এখানেই না, তো এখানে আমাদের সেকেন্ড শট শুরু হবে। আনন্দ মনে হয় আমার উপর তোমার আগায় আছে, অন্যরকম ভাব বাজছে, আসো এই চল দেখতে থাকো। নেক্সট লোকেশন আমাদের এই যে এইখানে চলছে আর কি সিঙ্গেল শট, এদিকে আমাদের গান বাজছে, চলো একটু সামনের দিকে যাই দেখি। ফাইনালি আমাদের গান শেষ হয়ে গেল, এখানে শেষ হয় নাই, আরো হবে, 10টা গান হবে কাজ গোটা দিনে। তো যাই হোক, আমাদের ডাইরেক্টর বাবু জানান নিয়েছে যে আজ 10টা গান হবে, তো দেখি 10টা গান কোন দিকে করছে, মানে আমার দ্বারা যে তো হবে না 10টা গান করা, মানে ব্যাপার আছে যে হিরো চেঞ্জ হবে। ও হিরো চেঞ্জ হবে, তাহলে ঠিক আছে, মানে খুব ভালো জিনিস এটা, হিরো চেঞ্জ হবে। তো হ্যাঁ ছবি লে, তো ঠিক আছে এখন বন্ধুরা ছবি লিব। তো দেখতে পাচ্ছি আমাদের এই শুটিংটা হলে আমরা এখন যাবো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ড্রেস আমাদের যেটা আছে মানে পুরো গরমে ভিজে গেছে, দেখতে পাচ্ছি যে আজকে অনেকই গরম দিছে, গরমে ভিজে গেছে, গরমে ভিজে ভিজে গেছে আমাদের টি শার্ট শার্ট দুটোই ভিজে গেছে পুরো একদম ফুল। আর ভিজার পর এখন আমরা এই দুটা চেঞ্জ করবো আর কি, এখন চেঞ্জ করবে মনে হয়, চেঞ্জ করতে বললো, চেঞ্জ করতে বললো, তো বন্ধুরা একে চেঞ্জ করতে বলে নাই আর কি, আমাকে একে চেঞ্জ করতে বললো, কারণ মানে আগে একবার আগে একবার চেঞ্জ করেছে, আমি আগে একবার চেঞ্জ করিনি, তো এবার চেঞ্জ করবো, এবার যাই হোক এবার চেঞ্জ করছি। তো আমার হয়ে গেছে ড্রেস চেঞ্জ, এই যে ড্রেস চেঞ্জ করে আমি এখানে আসিছি, তো ওইদিকে আর কি গাড়ি ছিল আমার ড্রেস, গাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে আমি এদিকে আলি, আবার অন্য শর্ট লিবে, ডান্সের শর্টগুলো যে মিউজিক শর্টগুলো বাকি আছে, মানে মিউজিকগুলো সেই মিউজিকের শর্টগুলো লিবে আর কি। তো সবাই এখন একটু রেস্ট লিচ্ছে আর কি বসে, তারপরে রেস্ট দেওয়ার পর আমরা ঘুরে আবার শুরু করবো। তো ঠিক আছে, কন্টিনিউ জুড়ে থাকো, দেখতে থাকো বাকি করে আমাদের মিউজিক শট কেমন হয় আর কেমন থাকে, দেখতে থাকো। ফাইনালি আজকে প্রডিউসার আছে আমাদের, স্প্রাইট এনে দিয়েছে, স্প্রাইট খাচ্ছি আমরা এখন, বাকি সবাই খালি এদিকে চলছে আর কি। মনোজ দা আজকে, মনোজ দাকে ধন্যবাদ বলবো, এই যে মনোজ দা স্প্রাইট খাওয়াছে, সবকিছু খাওয়াছে, এদের প্রডিউসার শুধু ভালছে আর ডাইরেকশন দিচ্ছে, অন্য কিছু নাই, চাঁড়ে কাজ করো, চাঁড়ে কাজ করো এটাই বলছে। জওয়ালাল করবি ভালো করে। তো যাই হোক, আমাদের কোনো দোষ নাই, ঠিক আছে,
মানে কি বলবো আগের গানগুলো ভালো অ্যাক্টিং করতেছিল প্রথম প্রথমই কিন্তু ভেন্ডির মতো অ্যাক্টিং করতে তো যাই হোক চলো মানে স্প্রাইট খেলে একটা মজা খাইছি চলো ফাঁকাই যা এত বড় এই চলে চলো চলো তো এখন আমাদের মিউজিক পার্টি রোমান্টিক সিনেমা তো চলো মানে রোমান্টিক শর্ট হোক তো চলো দেখা যাক আমাদের কেমন কি শর্ট হয় আর কেমন পুলের গানে শর্ট হয় মিউজিক পার্ট চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো ও ফাইনালি আমাদের দুটো গান কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট করার পর আমি এই মানে অনেক খিদা লাগছে আমি মুরগা খাই না অনেক খিদা লাগছে সেই জন্য আর কি ভাত খাওয়ার জন্য ভয়েছি তো মনে যেটা খাবার আনতে গেছে তো এখনো আসেনি যেটা বেলা মনে যাই ফোন করেছে কি খাবো সেটা জিজ্ঞেস করছি তো যাই হোক খুব জলদি নিয়ে আসো মানে খুব জলদি নিয়ে আসো আশা করছি খুব জলদি নিয়ে আসো তারপর খাবো খাওয়ার পর আজ খেতে দিব না ইয়াকে সব গান শেষ হবে তারপরে খেতে দিব খাওয়ার জন্য দেখো চক্কান গুলা সব ঢুকে যায় একটার সময় রাত একটার সময় উঠাই নিয়ে আসছি আর গোটা রাতটা ঘুমাত দিনে পুরো গাড়িটা তো ধরে গোটা দিনটা ঘুমাতে দিব নাই তো এই নিজের ইচ্ছাই ঘুমাই গোটা দিন রেস্ট নাই পুরো দিন রেস্ট নাই এই যে নিজের নিজের কাম করছি আর কাজ করছি খাবার দাবারের কোনো চিন্তাই নেই এখন বাজে একটা তো একটা বাজলো তার কোনো কোনো খাবার নাই কাল রাত একটা থেকে কিছু খাইনি তো চলো দেখি মনোজটা কখন খাবার আনছে আমাদের আজ মডেল যে আছে আর আজ প্রোগ্রাম আছে ঠিক আছে তো প্রোগ্রামে যাবে কি হয় তো কোথায় প্রোগ্রাম আছে জানি নাই আর আজ তো যাই আর প্রোগ্রাম আছে দেখছ তো তারা সবাই যাবে দেখতে প্রোগ্রাম দেখতে যাবে যাদের ঠিক আছে থাকবে সিঙ্গার বটে ডান্সার বটে মানে সব অলরাউন্ডার বটে ঠিক আছে তো চলো দেখি মনে হচ্ছে কখন খাবার আনছে তারপর খাবার খাবো তারপর ঘুরে আবার শুরু করবো আর কি খাবার খাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পর শুরু করবো দেখতে পাচ্ছ মানে একদম একদম পুরো হালত খারাপ হয়ে গেছে তো দেখি কতক্ষণ খাবার আনছে তারপর কন্টিনিউ করছি বাকিটা A few moments later. বড় আমাদের খাওয়ার পর একটু মানে রাজে খাওয়ার পর সবাই এসে মনোজ দা হয়েছিল পুলিশ আর এদিকে বাঁশি ফুঁকাচ্ছিল মানে কি বলে ওটাকে খুব ফুঁকানি করতেছিল মানে অ্যালকোহল খাই জন্য আমাদের গাড়ির ড্রাইভার ওইটা যাই হোক আমাদের মনোজ দাই খাবার নিয়ে এলো ঠিক টাইমে আমার খাবার খালি খাবার খাওয়ার পর এখন যাই ভালো লাগছে আবার শুটিং স্টার্ট হবে ও বাপ আর একটা শুটিং স্টার্ট হবে বলছি তো যাই হোক আরেকটা গান বাকি আছে একটা গান আমরা শুরু করব শেষ করব তারপর আমরা যাব ঘর আর আজকে আছে আমাদের বিকাশ দাই যে ঝাড়গ্রামের ঝুমুর শিল্পী বিকাশ দা খুব সুন্দর গান করে ইউটিউবে সার্চ করে বিকাশ মাহাতো ঝুমুর সং বলে আজকে আমাকে অনেকগুলো গান আছে অনেক হিট সং আছে আমিও শুনেছিলাম তো যাই হোক অবশ্যই সার্চ করবো সবাই তো ঠিক আছে দেখতে থাকো আমাদের একটা গান শুরু হবে তো কতক্ষণ পর শুরু হয় আমার ভাত খাওয়ার পরে এবং সবাই একটু রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পর আমরা শুরু করবো বাকি তো ঠিক আছে ব্লগের সাথে কন্টিনিউ জুড়ে থাকো দেখতে থাকো আমাদের কতক্ষণ পরে শুটিং শুরু হয়েছে তারপর দেখাচ্ছি বাকিটা তো চলো ততক্ষণের জন্য বাই বাই আর মনোজ দেয় যে স্কুটি আজকে স্কুটি ড্রাইভিং হচ্ছে এখানে আসছি আর চার চাকা ছাড়ে নিয়ে এই যে তো মানে এখানে আসে আসে এক একটা কীর্তি করছে সবাই আর কি অতক্ষণ আনন্দ এটা মানে কি বলবো খাওয়ার পর অজরাত ছিল মানে চালাই চালাই এখন মনোজ দাকে শুরু করেছে এই যে মনোজ দা চলো চলো ঘুরা 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 তুমি ঘুরা এই যে আজকের মনোজ দা মানে খুব সুন্দর আজকের আমি ক্যামেরাম্যান চলো 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 আজকের ক্যামেরাম্যান এই যে আমি ক্যামেরাম্যান ঝাড়গ্রামে জানি নাই কতজনে আমাকে চিনি কতজনে জানে নাই মানে অনেকজনে চিনি অনেকজনে জানে নাই মানে বেশি চিনে নাই আমাকে আর কি আমি তো সেই ছোটখাটো একটা হিরো বেশি বড় হিরো নাই তো যাই হোক যেটাই হোক যেমনই হোক ঠিক আছে আমাদের একটা শুটিং এখন শুরু হবে তারপর বাকিটা আমি মানে শুটিং হোক শুটিং আমাদের শুরু হওয়ার পর বাকিটা কন্টিনিউ ঠিক আছে চলো আমরা এখন যাবো ভিতরে তো ফাইনালি বিনোদ দা এখন ক্যামেরা ফিট করছে আমাদের ক্যামেরা ফিট করা হওয়ার পরে আমাদের শুরু হবে শুটিং তো খাওয়ার পরে আর কি একটু মানে ইচ্ছা লাগছে না ভালো লাগছে না মানে করতে শুটিং করতে তো করতেই হোক বাধ্যতামূলক এখনও আর আসে না আমাদের যে
মানে মডেল রয়েছে ওরা ওই যেখানে খাবার খালি সেখানেই আছে, এখনো ওইখানে পৌঁছেনি। তো দেখতে পাচ্ছ ক্যামেরা ফিট আছে, ক্যামেরা ফিট হওয়ার পরে আমাদের শুরু হবে একটা খুব সুন্দর গান আছে মনোজদার, এই ডুয়েট গান ওঠে মনোজদার জমুদ্দির গান ওঠে, খুব সুন্দর গান। তো চলো কতক্ষণে শুরু হয়ে দেখছি, ক্যামেরা তো আমাদের তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমাদের আজকে গাছে কোনো মানে কোনো বাতাস নেই, একদম পুরো শান্ত হয়ে আছে। দেখো হ্যাঁ কোনো গাছের পাতা একটা পাতাও নড়ে নেই, আর আমাদের এই যে মডেল এইখানে এসে গেছে আজকে মুক্তা আমাদের আড়ে আড়ে বাজছে, ভয়ঙ্কর ভালা ভয়ঙ্কর চাউনি এই মনোজ দাই। তুমি কি কইছো দাই? মোটা আমাদের মোটা, এই দেখো আমাদের আজের প্রডিউসার মোটা বাবু ডিজে আনন্দ ফোনে ব্যস্ত আছে এখন, আর এনার ফোন চার্জ হয়েছে না আজকে। তুমি কিছু বলতে খুঁজছো নাকি? আয় জল আসবে একটু জলদি, যা গান তান গুলো বাজা জলদি, যা বাজা হো আজকে। মানে কি যে করছি এখন বুঝতেই পারছি না আজকে। আর এই যে দেখো খুব সুন্দর মানে তাল পাকিয়েছে না, খেজুর উঠে খেজুর পাকিয়েছে এই গাছটাই, এই গাছটাই ছোট গাছটাই মনে ক্ষীর পাইবে তাল গাছ কোনো উঠে।